আমরা যখন শুদ্ধ আচার নিয়ে চিন্তা করি আমরা অনেক সময় প্রকৃতির কথা ভুলে যাই। আমরা হয়তো সমাজের নিয়ম নীতি, রাষ্ট্রের নিয়ম নীতি বা আমাদের এই যে চারিপাশে যে অট্টালিকা বা আমাদের যে প্রসেস ফুড, এই আমাদের যে বিভিন্ন মাধ্যমগুলো আছে এগুলো নিয়ে আমরা খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু একবার কি ভেবেছি যে আমরা তো সবাই প্রকৃতির উপাদান, আমরা কতটুকু প্রকৃতির সাথে সেন্ট হয়ে জীবনটা আমরা পরিচালিত করি। যেমন ধরেন আমরা যদি খাবারের কথা চিন্তা করি, আমরা হয়তো সব সময় প্রসেস ফুড খাই, কিন্তু আপনি যদি চিন্তা করেন যে খাবারের মধ্যে কত পার্সেন্ট প্রসেস, কিন্তু এই প্রসেস ফুড আমি কেন দেব? আমার এই দেহটা তো ন্যাচারাল একটা বিষয়, তার দেহটা যদি ন্যাচারাল হয় তাহলে আমি কেন এত প্রসেস ফুড এখানে দিচ্ছি? তাহলে দেহের একটা চাওয়া আছে, প্রাকৃতিক চাওয়া আছে, আমি কি লক্ষ্য করি? তাহলে তো আমি আমাকেই বঞ্চিত করছি। সুতরাং এখানে শুদ্ধতার যে জায়গা থেকে আমি কিন্তু সরে যাচ্ছি। ঠিক তেমনি প্রকৃতির একটা প্রাণী আছে, তার অভাব বোঝা এবং তাকে সাহায্য এগিয়ে দেওয়া, এবং আরেকটা মানুষ তার সাহায্যে এগিয়ে যাওয়া, বা একটা গাছ, ধরেন এই গাছটা কত সুন্দর, মানে অনেক মানুষ আমরা এখানে আসে, এটা একটা ওপেন বিজনেস ইনোভেশন কর্নার, এই গার্ডেনে অনেকে আসে, এসে হয়তো এই জায়গাগুলো দেখে ভালো লাগে। কিন্তু এই যে গাছটা, এটাকে লালন পালন করা, এটাকে সাপোর্ট দেওয়া, এটাকে বেড়ে উঠতে সাহায্য করা, সেটা কিন্তু অনেক সময় অনেকের মাথায় আসে না। আমরা প্রকৃতির মধ্যেই থাকি কিন্তু প্রকৃতিকে অনুভব করি না। এই যে অনুভব না করাটা আমার কাছে মনে হয় এটা একটা অন্যায়, কারণ আমরা প্রকৃতির উপাদান, আমরা প্রকৃতি থেকে সব কিছু পাই, আমাদের জীবনের সব কিছু আসে প্রকৃতি থেকে। আজকে যেটা প্রসেস ফুড বা প্রসেসড আইটেম বা যেটাই আমি করি না কেন, এই সব কিছু কিন্তু প্রসেসড হয়ে প্রাকৃতিক উপাদানগুলো থেকেই প্রসেসড হয়ে এই জায়গায় এসেছে। আমরা দেখুন প্রকৃতির দিকে যখন তাকাই, প্রকৃতি কিন্তু অবারিতভাবে তার মতো করে বিকশিত হচ্ছে, এটা একটা এফোর্টলেস বিষয়। কেউ প্রকৃতিকে ইন্টারভেন করছে না, তারপর প্রকৃতি কিন্তু বেড়ে উঠছে, একটা ভীষণ ঝড় তারপরে দেখেন আবার প্রকৃতি শান্ত হয়ে যাচ্ছে। তো প্রকৃতি তার মতো করে কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা প্রকৃতির উপাদান হওয়ার পর আমরা কি সেভাবে যাই? আমাদের মধ্যে উদারতার স্থানটা কোথায়? আমরা এফোর্টলেসভাবে যে বেড়ে ওঠা যায়, আমরা যদি মানুষের কল্যাণের মধ্য দিয়ে, আমরা যদি প্রকৃতির সাথে মিশে গিয়ে আমরা অগ্রসর হতে চাই, এতে তো বাধা নেই। তা আমরা কিন্তু প্রকৃতি থেকে লেসনটাও নেই না। আমাদের আশেপাশে প্রচুর প্রাকৃতিক চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, সিজনাল চেঞ্জ, বিভিন্ন চেঞ্জ, আমরা কি দেখছি যে এখানে সব কিছু কিন্তু একটি বাধাহীনভাবে বেড়ে উঠছে, কিন্তু এইটাই যে সবচেয়ে বেশি সৌন্দর্য ধারণ করছে এটাকে আমরা উপলব্ধি করি? তো আমরাও যদি প্রকৃতির উপাদানই হয়ে থাকি, তাহলে আমরাও তো এভাবে এফোর্টলেস উপায়ে যদি আমরা বাড়তে পারি, এফোর্টলেস উপায়ে যদি আমরা কাজ করতে পারি, প্রকৃতির মতো এক ধরনের সুন্দর জীবন এবং সমস্যাবিহীন জীবন এবং একটা সম্প্রীতিপূর্ণ জীবন বা সমাজ আমরাও তো করতে পারি। সুতরাং প্রকৃতি থেকে আমরা যদি এই উপাদানগুলো, এই লেসনগুলো নিজেরা গ্রহণ করি, তাই আমার মনে হয় তাহলে আমরা প্রকৃত মানুষ হিসেবে আবির্ভূত হতে পারব। এটি থেকে যত দূরে যাব ততই আসলে আমরা নিজেরা সমস্যায় পড়ে যাব, যেটি আজকাল পৃথিবীর দিকে তাকালে যে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ, এটা থেকে আমরা বুঝতে পারছি যে আমরা দূরে যাওয়ার কুফলটা কী। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।